শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে দুটো বিষয়ের উপর ভিডিও। প্রথমে যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন যে উচ্চপদস্থ আধিকারিক, তিনি তার ইউটিউব চ্যানেলে দুটো গুরুত্বপূর্ণ যে খবর দিয়েছেন, প্রথমে সেটা বলে দেওয়া যাক। সেটা হচ্ছে ওম জয় জগদীশ বলে একজন স্যারকে ইউটিউব চ্যানেলে, যেটা স্যারকে লিখিতভাবে জিজ্ঞাসা করেছিল যে WBCS প্রিলি রেজাল্ট এবং অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের প্রিলি রেজাল্ট কোনটা নেক্সট উইক পাবলিশ হতে পারে। স্যার পরিষ্কার যেটা আমাদের জানিয়েছেন সবাইকে যে দুটোরই সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সামনের 7 দিন আমাদের কাছে খুব ভাইটাল হতে চলেছে এবং আমরা আশা রাখতে পারি যে আগামী 7-8 দিনের মধ্যেই অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের রেজাল্ট এবং প্রিলিমসের রেজাল্ট দুটোই আসার প্রবল সম্ভাবনা, অর্থাৎ সেটা খুব খুশির খবর। আর একটা খবর যেটা, সেটা হচ্ছে যে বি চক্রবর্তী বলে একজন স্যারকে যেটা জিজ্ঞাসা করেছিলেন, সেটা হচ্ছে WBCS গ্রুপ সির চূড়ান্ত তালিকা নিয়ে কোনো খবর পাওয়া যাচ্ছে না, রেজাল্ট কি তৈরি হয়নি। স্যার যেটা জানিয়েছেন সেটা হচ্ছে রেজাল্ট রেডি হয়ে গেছে গ্রুপ সি এর, আগামী 7 দিনের মধ্যে বেরিয়ে যায় বলে মনে হয়। অর্থাৎ আগামী 7 দিন আমাদের সকলের পক্ষে খুবই ভাইটাল এবং খুব মানে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা আশা রাখবো প্রিলিমসের রেজাল্ট, যেটার জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছি, সেটা এবং WBCS 2020 গ্রুপ সি এর ফাইনাল রেজাল্ট দুটোই বেরিয়ে যাবে। এবং সেটা যদি বেরিয়ে যায় আমি অবশ্যই আমার চ্যানেলে জানিয়ে দেবো, তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর একটা, বহু পরীক্ষার্থী যারা এবছর ইন্টারভিউ দিতে যাচ্ছে, আমাকে অনেকে মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে বারবার মানে মেসেজ করে যারা জানিয়েছে যে সেটা হচ্ছে গ্রুপ এ বা বির ইন্টারভিউর ক্ষেত্রে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় যে যে জিনিসগুলো মনে হয়েছে সেগুলো আমি তোমাদের কাছে আজকে পয়েন্ট সামনে রাখছি, পয়েন্ট আকারে রাখছি। কি কি দেখো, সবার প্রথমে তোমায় যেটা পড়তে হবে বা জানতে হবে সেটা হচ্ছে তোমার ব্যক্তিগত যে কোয়ালিটিস যেগুলো রয়েছে সেগুলো তাদের সামনে তুলে ধরা। সেগুলো তুমি তাদের সামনে তুলে ধরবে কিভাবে, না যখন তোমাকে বলা হবে ইন্ট্রোডিউস ইয়োরসেল, তোমার সম্পর্কে বলো, তুমি কোথায় বেড়ে উঠেছো, তোমার ঠিকানা কি, তোমার গ্র্যাজুয়েশনের রেজাল্ট কি, সেগুলো সব তো তাদের সামনে কাগজ আকারে রয়েছে। বরং তুমি 3-4টা লাইনের মধ্যে চেষ্টা করবে যে তোমার যে ব্যক্তিগত গুণাবলী রয়েছে, ঠিক আছে, যেগুলো দিয়ে তুমি তাদের উপর একটা ইমপ্রেশন তৈরি করতে পারো, পজিটিভ ইমপ্রেশন, সেগুলো যেগুলো তোমার কোনো নথিভুক্ত কোনো কাগজে নেই কিন্তু তুমি তাদের সামনে সরাসরি উপস্থিত হয়ে বলছো, এই জায়গাগুলো তাদের সামনে তুলে ধরা। তারপরে যেটা, সেটা হচ্ছে তুমি যে এলাকায় বিলং করো, তোমার যে বসবাসের জায়গা সেটার সম্পর্কে জেনে যাওয়া, সেটা যদি কোনো ঐতিহাসিক গুরুত্ব থাকে, কোনো সাংস্কৃতিক গুরুত্ব থাকে, যেমন ধরো কেউ নৈহাটিতে থাকে তাহলে তার নৈহাটির সম্পর্কে, তার বঙ্কিমচন্দ্র সম্পর্কে জেনে যাওয়াটা সাংস্কৃতিক গুরুত্ব, ঠিক আছে, এটা কিন্তু জেনে যাওয়া। কেউ নদিয়াতে থাকে তাহলে তার নদিয়া জেলার যে গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব, সেটা সম্পর্কে জেনে যাওয়া, সাংস্কৃতিক গুরুত্ব, এটা সম্পর্কে জেনে যাওয়া। নবদ্বীপে থাকে, ঠিক আছে, এইরকম যে জায়গাগুলো রয়েছে বা নিজের তোমার যে এলাকা যেটা হয়তো আমরা সবাই জানিও না কিন্তু তুমি জানো, সেগুলো তাদের সামনে উপস্থাপিত করা, সেখানকার যারা প্রশাসনিক আধিকারিক রয়েছে BDO SDO বা সেখানকার যারা নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছে সেগুলো জেনে যাওয়া, তোমার নিজের যে এলাকা বা নিজের যে জেলা সেটার যে সমস্যা, যেমন ধরো তুমি বর্ডার এরিয়াতে যদি থাকো তাহলে তোমার জেলার যদি কোনো সমস্যা থাকে, এবং সবসময় মনে রাখবে যে তোমাকে সমস্যা যখন বলা হচ্ছে, জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি চেষ্টা করবে তার 2-3টা লাইনে তার একটা সমাধান দিতে। কেন? কারণ তুমি একজন প্রশাসনিক আধিকারিক হতে চাইছো, একজন দায়িত্ববান আধিকারিকের কাজ কিন্তু শুধুমাত্র সমস্যা চিহ্নিত করা নয়, পাশাপাশি সমস্যার যে সমাধান রয়েছে সেটাও তাদেরকে দেখিয়ে দেওয়া, এই জায়গাটা তুমি তুলে ধরার চেষ্টা করবে। এরপরে তুমি যেটা করবে সেটা হচ্ছে বর্তমানে সরকারের যে স্কিমগুলো রয়েছে, যেমন আমাকে ইন্টারভিউতে স্কিম জিজ্ঞাসা করা হয়েছিল, সরকারের তো এখন বিভিন্ন রকম জনকল্যাণমূলক প্রকল্প রয়েছে, কেন্দ্র সরকারের রয়েছে, রাজ্য সরকারের রয়েছে, তুমি চেষ্টা করবে কেন্দ্র সরকারের, রাজ্য সরকারের সবারই পড়ে যাওয়া, রাজ্য সরকারগুলো অবশ্য আরো বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাওয়া, এবং দরকারে একটা তুলনামূলক আলোচনা দুটো স্কিমের মধ্যে সেগুলো তুমি করে যাওয়ার চেষ্টা করবে। এরপরে যেটা তোমার কাছে গুরুত্বপূর্ণ হিসেবে আসে সেটা হচ্ছে তোমার স্কুল কলেজ। তুমি ধরো দেখ, আমি যেমন পড়েছি ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়েছি, তারপরে হচ্ছে বিবেকানন্দ সেঞ্চুরি কলেজে পড়েছি, এগুলোর প্রত্যেকটার একটা ঐতিহাসিক সাংস্কৃতিক গুরুত্ব আমাদের ভারতবর্ষের মধ্যে রয়েছে, ঠিক আছে, অর্থাৎ এগুলোর যে গুরুত্ব, তুমি কত নম্বর পেয়েছো তার থেকে তোমার যে কলেজ এবং তোমার যে ইউনিভার্সিটি বা তোমার বিদ্যালয় সেগুলো তোমার উপরে কি ধরনের প্রভাব বিস্তার করেছে। যেমন আমি ভাটপাড়া অমরকৃষ্ণ পাঠশালায় পড়েছি, ভাটপাড়ার নাম আমরা জানি ইতিহাসে একটা বিখ্যাত জায়গা, ঠিক আছে, তার প্রভাব কিভাবে এখনো রয়েছে বা তার প্রভাব কিভাবে কমে গেছে বলে তোমার মনে হয়, সেটাকে রিভাইভ করা যায় কিনা, এই যে দিকগুলো সেগুলো কিন্তু তুমি অবশ্যই তাদের সামনে তুলে ধরবে। এরপরে তোমার একটা খুব মানে জটিল প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে তুমি যে এত ডিগ্রি নিয়ে এসছো, তুমি কেন আজকে এই চাকরিটাকে বেছে নিতে চাইছো। ধরো যাক কেউ একজন আর কি মানে মাস্টার্স করেছে, তাহলে তাকে প্রশ্ন আসবে যে তুমি অধ্যাপক বা শিক্ষক না হয় কেন প্রশাসনে আসতে চাইছো। কেউ ধরো যাক ইঞ্জিনিয়ার, তাকে এটা জিজ্ঞাসা করা হতে পারে যে কেন তুমি এই জায়গায় আসছো, ঠিক আছে, এইটার কিন্তু একটা কংক্রিট অ্যান্সার তৈরি করা যাবে, কোনো রকম দোদুল্যমান উত্তর তুমি এর মধ্যে দেবে না, ঠিক আছে, আমার ভালো লাগে এরকম নয়, একদম একটা কংক্রিট অ্যান্সার যে কেন তুমি আসতে চাইছো, তোমার নির্দিষ্ট লক্ষ্যটা কি, এইটা কিন্তু তোমাকে খুব স্পষ্টভাবে খুব পজিটিভলি এবং সততার সাথে দিতে হবে, ঠিক আছে, এই জায়গাটা মনে রেখো যে আমি জনগণের সেবা করতে চাই, এরকম একটা উত্তর কিন্তু দিয়ে দেওয়া হাইপারবল হবে একটা, তোমাকে সবসময় মনে রাখতে হবে যে একটা মানে কংক্রিট অ্যান্সার কিন্তু তারা এই জায়গাটা থেকে চাই করে, যেটা তোমার সততার পরিচয়ের মধ্যে নিহিত থাকে।
এরপরে যেটা তুমি আর কি মানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে তোমার যে পোস্ট প্রেফারেন্স গুলো দিয়েছো তার মধ্যে প্রথম তুমি কি দিয়েছো। ধরা যাক তুমি প্রথমে রেভিনিউ সার্ভিস দিয়েছো, কেন রেভিনিউ সার্ভিস দিয়েছো, ঠিক আছে, তুমি প্রথমে এক্সিকিউটিভ দিয়েছো, কেন এক্সিকিউটিভ দিয়েছো, এই জায়গাগুলো কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে তোমাকে, সেটা সম্পর্কেও জেনে যেতে পারে কি কারণে তুমি এটা দিলে, এটাও তোমার কাছে জানতে যেতে পারে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ধরো তুমি কোথাও চাকরি বাকরি করো, তাহলে সেই জায়গাতে যেখানে চাকরি করো সেখানে তোমাকে কি ধরনের কাজ করতে হয় সেটা সম্পর্কে কিন্তু খুব ক্লারিটি থাকা তোমার দরকার, এবং সেই জায়গাটা পরিবর্তন করে কেন তুমি এখানে আসতে চাও এইটা যখন তুমি বলবে কখনোই তোমার নিজের যে কাজের জায়গা সেটাকে নেগেটিভলি রিপ্রেজেন্ট কিন্তু কখনো করবে না, ঋণাত্মক ভাবে বা নেতিবাচক ভাবে তার কোনো উপস্থাপনা নয়। তুমি এইভাবে বলার চেষ্টা করবে যে সব মানুষই জীবনে উন্নতি করতে চায়, তুমি অগ্রগতির দিকে এগোতে চাও, সেই জন্যই তুমি এগোতে চাইছো, কিন্তু আগের জায়গাটা খারাপ এবং এইটা ভালো এরকম একটা তুলনামূলক জায়গা কিন্তু তুমি দেখিও না। আমার মনে হয় যে সেটা তোমার উপর একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি করতে পারে। এরপরে যেটা তুমি করবে সেটা হচ্ছে যে তুমি নিউজ পেপার পড়ো কিনা, নিউজ পেপার যদি পড়ো সেক্ষেত্রে তোমাকে যেটা জিজ্ঞাসা করা হতে পারে সেটা হচ্ছে তোমার বর্তমান জগতের যে পলিটি, বর্তমানে যে ইকোনমি সেগুলো থেকে প্রশ্ন আসতে পারে, বা বর্তমানে ভারতবর্ষের যে ভূরাজনৈতিক অবস্থান সেটা যে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, বৈদেশিক নীতির ক্ষেত্রে ভারতবর্ষের অবস্থান যে কতটা শক্তবক্ত হচ্ছে সেই জায়গাগুলো কিন্তু তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে, এবং ভারতবর্ষ বিভিন্ন রকম বৈদেশিক নীতির ক্ষেত্রে কোথায় কোথায় ছাপ ফেলেছে সেই জায়গাগুলো তুমি চেষ্টা করবে তোমার স্বল্প বাক্যের মধ্যে দিয়ে, ছোট উত্তরের মধ্যে দিয়ে সেগুলোকে কিন্তু স্পষ্টভাবে তুলে দেবে। প্রচুর বলবে না, ছোট ছোট শব্দে বলবে, এই ছোট ছোট বাক্যে বলবে, এবং যেন টু দ্য পয়েন্ট অ্যান্সার গুলো হয় সেটা মাথায় রাখবে। এরপরে তোমাকে যেটা জিজ্ঞাসা করা হতে পারে সেটা হচ্ছে যে অপশনাল সাবজেক্ট, অপশনালের ক্ষেত্রে একটা জিনিস হয় যে ধরা যাক একজন পরীক্ষার্থী সে একটা সাবজেক্ট নিয়ে পড়েছে কিন্তু সেটা না নিয়ে সে অন্য একটা সাবজেক্ট অপশনাল নিয়েছে, এই সময় কিন্তু তাকে একটা প্রশ্নের সম্মুখীন হতে পারে যে কেন তুমি তোমার সাবজেক্ট না নিয়ে অন্য সাবজেক্ট নিলে, তো ভয় পাওয়ার কিছু নেই, তুমি নিতেই পারো, তোমার মনে হতেই পারে যে আমি অন্য সাবজেক্ট নেবো, কিন্তু কেন নিয়েছো তার একটা স্পষ্ট কারণ তুমি তাদের সামনে তুলে ধরবে। এরপরে যেটা জিজ্ঞাসা করা হতে পারে সেটা হচ্ছে যে তোমার হবি কি, এইটা খুব ট্যাক্টফুলি উত্তর দেওয়া উচিত, আমার বই পড়তে ভালো লাগে, এরকম যদি একটা হবি বলো তাহলে সেক্ষেত্রে তোমার হয়তো ধরো ইংরেজি বই পড়তে খুব ভালো লাগে, তারা তোমাকে বাংলা এমন একটা বইয়ের নাম জিজ্ঞেস করলো যেটা তুমি জানো না কিন্তু তুমি বলেছো তোমার বই পড়তে ভালো লাগে, বা ধরো তুমি বলে তোমার সিনেমা দেখতে ভালো লাগে, এবার ধরো তোমার সিনেমা দেখতে ভালো লাগে আধুনিক কালের সিনেমা, তোমাকে জিজ্ঞাসা করা হলো মৃণাল সেনের কোনো সিনেমা, ধরো যাক তুমি সেটা দেখোনি, ঠিক আছে, এবার তুমি বলতে পারে না, ফলে এরকম একটা জায়গা বলো যে জায়গাটার উপর তোমার সম্পূর্ণভাবে দখল আছে, প্রয়োজন যদি তুমি বোধ করো তাহলে জায়গাকে নির্দিষ্ট করো, কিন্তু হবি কি এরকম বিশাল জায়গা জুড়ে ছড়িয়ে দিও না যাতে তোমার হাত থেকে তোমার কন্ট্রোলটা বেরিয়ে যায়। সবসময় মনে রাখবে যে তুমি যেখানে বসে আছো একটা বোর্ডে, সেই বোর্ডের একদিকে তুমি, অন্যদিকে তিনজন চারজন মেম্বাররা বসে আছে যারা তোমার থেকে অনেক জানেন, অনেক অভিজ্ঞ, অনেক দক্ষ, তাদের মস্তিষ্কের গভীরতা অনেক অনেক বেশি, চিন্তনের প্রখরতা অনেক বেশি, তোমাকে সবসময় চেষ্টা করতে হবে বোর্ডের যে রাশ সেটা যেন তোমার হাতে থাকে, তোমার হাত থেকে তুমি এমন কোনো উত্তর দেবে না, এমন কোনো রকম আচরণ প্রদর্শন করবে না, কোনো ঔদ্ধত্য, কোনো দুর্বলতা, কোনো কিছুর পরিচয় দেবে না যেটা পারবে না, সেটা খুব স্পষ্টভাবে যে আমি জানি না, ঠিক আছে, কিন্তু কোনো রকম দোদুল্যমান উত্তর দেওয়া, তাদের দিকে না তাকানো, তাকে প্রশ্ন যখন করবে মাথা নামিয়ে আকাশের দিকে তাকিয়ে, সিলিংয়ের দিকে তাকিয়ে উত্তর নয়, সরাসরি তাদের সাথে তাকানো এবং প্রত্যেককে দেখে, কারণ একজন প্রশ্ন করছে সবাই তোমার কাছে জানতে চাইছে, সবার দিকে তাকিয়ে তোমার পোশাক আশাক, ঠিক আছে, সেটা যেন সোবার হয় সবসময়, তোমার অ্যাটিটিউড, তোমার কথাবার্তা কখনো যেন আর কি মানে এরকম না মনে হয় যে তুমি মানে প্রচুর জানো, এরকম ঔদ্ধত্য প্রকাশ করবে না, এবং সবসময় তাদের প্রতি সম্ভাষণ সেটা খুব ভালোভাবে করবে, কোথাও বসতে গেলে তাদের অনুমতি নিয়ে বসবে। আর একটা জিনিস এখন যেটা চালু হয়েছে সেটা হচ্ছে একটা ইন্টারভিউর ক্ষেত্রে চেষ্টা করা মানে হচ্ছে কোন একটা সাবজেক্ট দিয়ে তোমাকে লিখতে বলা হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ তুমি সেই বিষয়টার উপর কতটা জানো সেটার যে একটা জ্ঞান সেটা মানে যাচাই করতে যাওয়া হচ্ছে, তুমি কিন্তু সেটার জন্য প্রস্তুত থেকো, বাড়িতে প্রত্যেকটা বিষয়ের উপর ইংরেজিতে 3-4 লাইন 5 লাইন করে লেখা প্র্যাকটিস করে যাও, কারণ এমন তোমাকে কিছু জিজ্ঞেস করলো হয়তো যেটা আর কি মানে তোমার সেই মুহূর্তে মানে ভয় লাগলো, কিন্তু ভয় পাওয়ার কারণই কারণ ওইটুকু টাইমের মধ্যে সবাই তোমার চোখের দিকে তাকিয়ে, তোমার খাতার দিকে তাকিয়ে রয়েছে, তার মধ্যে তোমায় লিখতে হবে, ফলে তোমার নিজের সর্বোচ্চ পরিস্থিতিতে যেটুকু তুমি পারবে নির্ভীকভাবে লেখো, চেষ্টা করো অন্তত বাক্যগুলো যেন ঠিকঠাক হয়, ঠিক আছে, ইনফরমেশনে কিছু তথ্য ভুল হয়ে গেলেও যেতে পারে কিন্তু বাক্যের গঠন প্রণালী যেন ঠিক হয়, কারণ এটা একই সাথে তোমার যেমন মানে মনস্তাত্ত্বিকভাবে তুমি কতটা আর কি মানে দ্রুত সিদ্ধান্ত নিতে পারো, কতটা দ্রুত কোনো একটা পরিস্থিতির মোকাবিলা করতে পারো এটাও যেমন দেখা হয়, তেমনি এবার ইংরেজিতে যে নলেজ সেটাও, আর যদি ভাষাগত কোনো সমস্যা হয় তাহলে আমি একটা কথা বলবো যে তারা যে ভাষায় তোমাকে প্রশ্ন শুরু করেছেন তুমি সেই ভাষায় উত্তর দিও, কিন্তু যদি তোমার মনে হয় যে খুব অসুবিধা হচ্ছে তাদের কাছে অনুমতি নিয়ে, অবশ্যই অনুমতি নিয়ে তুমি বলবে যে আমি বাংলায় উত্তর দিতে চাই, তাহলে ভালো, আমার বিশ্বাসে তারা তোমার অনুমতি।
রাখবে, এই তারা তোমার যে অনুরোধ সেটা রাখবেন এবং তোমাকে সব রকম ভাবে বোর সবসময় কর্ডিয়াল হয়, তারা সবসময় তোমাকে সাহায্য করার জন্যই থাকে, চেষ্টা করতে হবে তার রাশটা তোমার হাতে এনে তাদের কাছ থেকে সর্বোচ্চ নম্বরটা অর্জন করে নিতে। তোমাদের সকলের ইন্টারভিউর জন্য, পার্সোনালিটি টেস্টের জন্য আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং বিজয়ী হও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভালো থেকো।